পুরোটা সময় আধিপত্য দেখিয়েও শেষ পর্যন্ত পরাজিত দল বাংলাদেশ। বিশ্বকাপে প্রোটিয়াদের প্রথমবার হারানোর মোক্ষম সুযোগটা মিস করল টাইগাররা। এই হারের পর সমালোচনার কাঠগড়ায় অনেকেই। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান এখন পর্যন্ত খেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের সবকটি আসর, অথচ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে পারলেন না। যেখানে এক কিংবা দুই রান নিয়ে খেললেই সহজে জয় আসে, সেখানে পুল শট খেলতে গিয়ে উইকেট বিলিয়েছেন। সাকিবের এমন অকার্যকারিতার জন্য টি টোয়েন্টি থেকে অবসরের পরামর্শ দিলেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেহওয়াগ। আমার তো মনে হয়েছে গেল বিশ্বকাপেই তার বিদায় নেওয়া উচিত ছিল, তার আর টি টোয়েন্টি ফরম্যাটে খেলা উচিত নয়। ব্যান হওয়ার পর যখন ফিরলেন কোনো ধরনের কার্যকর ভূমিকা রাখতে পারেননি। আপনি এত সিনিয়র ক্রিকেটার, আপনার তো একটু লজ্জা হওয়া উচিত। আপনার উচিত নিজ থেকে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া। আমি যখন শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছিল তখন ডেল স্ট্রেন আফগানিস্তানের বোলারদের খেলতে পারছিলাম না, তখন তো নির্বাচকদের বলে দিয়েছিলাম টি টোয়েন্টিতে আমাকে না রাখতে। দিন শেষে নিজের তো জানার কথা, আপনাকে দিয়ে না ব্যাটিং ভালো হচ্ছিল না বোলিং। আপনাকে অভিজ্ঞতার জন্য নিয়ে আসা হয়েছে কিন্তু তার কোনো কিছুই দেখা যাচ্ছে না। আপনি হেডেন বা গ্রিলক্রিস্ট নন যে ছক্কা মারবেন। আপনি বাংলাদেশের ক্রিকেটার, আপনার সক্ষমতা অনুযায়ী খেলা উচিত। কেন পুল শট খেলতে গেলেন যেখানে সিঙ্গেল রান নিয়ে খেললেই জয় আসবে? এদিকে আম্পায়ারিং নিয়ে ক্ষুব্ধ সাবেকরা। তাওহিদ হৃদয়কে আউট দেয়া, মাহমুদুল্লাহকে এলবিডব্লিউ দেয়া, এরপর রিভিউতে বেঁচে যাওয়া, কিন্তু বল ডেথ হওয়ায় চার না পাওয়া, দিন শেষে বাংলাদেশকে হারতে হয়েছে সেই চার রানেই। আইসিসির এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডুল। চিন্তা করুন, টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটা হলো সিদ্ধান্তটা ভারতের বিপক্ষে দেয়া হয়েছে। এমন নিয়ম ক্রিকেটের বৃহৎ স্বার্থে অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। এটা খুবই বিরক্তিকর সিদ্ধান্ত। এই আসরে ভালো আম্পায়ারিং হয়ে আসছিল কিন্তু এই ম্যাচে বাজে আম্পায়ারিং হয়েছে। এটা লেগ বিফোর হওয়া উচিত ছিল কিন্তু তা নিয়মের কারণে দেয়া হলো না। কল্পনা করুন, বিশ্বকাপের ফাইনালের শেষ বলে এমন একটা সিদ্ধান্তের কারণে অন্য দল ট্রফি নিয়ে যাচ্ছে, তখন আপনার কেমন লাগবে? আইসিসি ইভেন্টের আগে এসব বিষয় নিয়ে আলোচনা হলেও কোনো কার্যকর সিদ্ধান্ত আসে না। একই সঙ্গে যে উইকেটটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে তা এই ফরম্যাটের মতো মাঠ নয় বলেও মন্তব্য করেছেন অনেকেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।